পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হল হরিরামপুর ASDM মাঠে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের BDO অত্রি চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সদস্য ফকেশ্বর দেব শর্মা, যুগ্ম তথ্য ও সংস্কৃতি অধিকর্তা শান্তনু চক্রবর্তী, হরিরামপুর থানার IC ও হরিরামপুর থানার SI শুভঙ্কর চক্রবর্তী সহ একাধিক দপ্তরের আধিকারিকেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ। এরপরেই শুরু হয় মূল অনুষ্ঠান। বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও প্রদর্শনীর আয়োজন করেন জেলা তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে জেলা যুগ্ম তথ্য ও সংস্কৃতি অধিকর্তা শান্তনু চক্রবর্তী কি বললেন শোনাব। উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় আজ এই মঞ্চে যে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের একটু আগে শুভ সূচনা হয়ে গেল, সেই শুভ সূচনাগুলো উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ আজকে এখানে এতজন গুণী মানুষের সমাহার ঘটেছে যেটা সচরাচর আমরা খুব একটা মানে দেখতে পাই না। তাই আমি তত্ত্ব সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মঞ্চে উপস্থিত প্রতিটি গুণীজনকে আমার তরফ থেকে এবং আপনাদের সকলের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, কারণ অনেক সময় হয়ে গেছে, আমরা একটু লেট রান করছি, কিন্তু একসাথে এত শ্রদ্ধেয় মানুষজন আজকে এখানে উপস্থিত থাকতে পেরেছেন বা আমিও আপনাদের সাথে এখানে আজকে উপস্থিত আছি, এটা সত্যি আমার কাছে খুব আনন্দদায়ক একটি বিষয়। আমাদের এই প্রোগ্রাম বাংলা মোদের গর্ব, এই প্রোগ্রামটি বিগত 2014 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় শুরু হয়েছিল। এর পরবর্তীকালে প্রায় প্রত্যেক বছরই এই প্রোগ্রাম সারা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এখনও এবছরও হচ্ছে। এ বিষয়ে আশাদীপ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সীমা সরকার বলেন, হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন, নিউজ টুডে।